বক্তাদের বিতর্কিত মন্তব্যের দায়ভার চ্যানেলের নয়, এই দায়ভার আগত বক্তাদের নিজের। নমস্কার, সার্চ ইন্ডিয়া টিএনএন এর পর্দায় দর্শক বন্ধুদের আরো একবার স্বাগত। আইনকে জানুক শীর্ষক অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি রেশমি, এবং আমার সঙ্গে রয়েছেন আজকে আমাদের বিশেষ অতিথি রাজ্য মহিলা কমিশনের এক্সিকিউটিভ মেম্বার মৌসুমী দাস। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আমাদের সেখানে আসার জন্য। আজকে আমাদের আলোচনার বিষয় হলো গৃহবধূ অনুমতি সরকারকে হত্যার মামলা এবং আইন, এ ব্যাপারে আমরা ম্যাডামের সঙ্গে আজকে আলোচনা করব। ম্যাডাম, ফার্স্টে আপনার কাছে যে কোয়েশ্চনটা রাখছি, যে এই যে একটা বর্বরতর ঘটনা ঘটে গেল আমাদের এখানে, তো এ ব্যাপারে আপনার কি মতামত? এই ঘটনাটা ঘটেছিল 8 তারিখ। তো এই ঘটনাটা ঘটার পর সঙ্গে সঙ্গেই যখন আমাদের কাছে যখনই খবর আসে ত্রিপুরা রাজ্যে, শুধু এই ঘটনা না, বিভিন্ন জায়গায় যখন মহিলা সংক্রান্ত কোনো ঘটনা আসে এবং আমরা সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যাই, কিন্তু এই ঘটনাটা যখন আসে আমাদের কাছে তখন আমরা সঙ্গে সঙ্গে এখানে আমি এবং মহিলা কমিশনের পক্ষ থেকে একজন একটা প্রতিনিধি দল আমরা ওইখানে যাই, ঘটনাস্থলে যাই, তখন গিয়ে দেখি অনুমতি সরকারের লাশ মর্গে নেওয়া হয়ে গেছে। তো ওইখানে গিয়ে দেখলাম যেখানে অনুমতি সরকার যেই জাম্বুরা গাছের নিচে তার এই যে যেখানে তাকে আত্মহত্যাই হোক আর কেউ যদি খুন করে থাকে, হ্যাঁ, এই অনুমতি সরকার যেখানে তার লাশটা পড়েছিল সেখানে গিয়ে দেখেছি যে পুরাটা গাছ কালো হয়ে আছে। তো এটা তো ভীষণই নিন্দনীয় ঘটনা, কারণ আমরা চাই না ত্রিপুরা রাজ্যে কি ভারতবর্ষ কোনো মহিলার যাতে এইভাবে তাকে মরতে হয়, সেটা আমরা মহিলা কমিশনের পক্ষ থেকে আমরা এটা চাই না। এবং আমরা সবসময় বলি যে ঘটনা ঘটে গেলে তো অনেকে অনেক মানে এটা ঘটে গেলে তো ঘটে গেছে, এবং যার সঙ্গে ঘটে গেছে তাকে আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু ঘটনাটা ঘটার আগে যাতে আমাদের সমাজ এবং আমাদের চারিপাশে আমরা যারা আছি, আমাদের সমাজ বিভিন্ন ক্লাব আছে, বিভিন্ন সরকারি সংস্থা আছে, সবাই মিলে যদি আমরা সেই মহিলাদের উপর নির্যাতন যে হচ্ছে, অন্যায় যে হচ্ছে, আগের থেকেই যদি আমরা কারুর উপর নির্যাতন হচ্ছে, অন্যায় হচ্ছে দেখে যদি আমরা এটার বিরুদ্ধে লড়াই করি, সেটা বন্ধ করার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় যে মহিলাদের এইভাবে মরতে হবে না। ম্যাডাম, কালকে তো আপনারা গতকাল আপনারা যে গৃহবধূ যিনি অনুমতি সরকার যিনি মারা গেলেন, হত্যাকাণ্ডে যে আত্মহত্যা করলেন বা খুনি হয়েছেন আমরা এখনো সঠিক বলতে পারছি না, তো এটা আপনি পরিদর্শন করার জন্য ওনার বাপের বাড়িতে গেছিলেন, আপনাদের দলটা মানে মহিলা কমিশনের যে প্রতিনিধি দলটা রয়েছে ওনারা গেছিলেন, তো আপনারা ওইখানে গিয়ে কি দেখলেন? আমরা ওইখানে গিয়ে দেখলাম পাড়ার অনেক মানুষ ওদের বাড়িতে, সেই বাড়িটা যেমন একটা ভারাক্রান্ত হয়ে আছে একদম, তার অনুমতি সরকারের মা বাবা আমাদেরকে দেখে কান্নায় ভেঙে পড়েছে, এবং সমস্ত ঘটনা অনুমতি সরকারের মা এবং তার বাবা এবং অনুমতি সরকারের যে ভাইয়েরা ছিল, কাকা ছিল, তারা সবাই মুখ খুলে সমস্ত ঘটনা আমাদের কাছে বলেছেন। এবং তখন দেখা গেছে যে অনুমতি সরকারকে যদি তার ফ্যামিলির লোকেরা যদি আগের থেকে তার প্রতি আরেকটু খেয়াল দিত, তার প্রতি যদি দৃষ্টি দিত, আমার মনে হয় অনুমতি সরকারকে এইভাবে মরতে হতো না। কারণ অনুমতি সরকার প্রায় সময় যখন বাবার বাড়িতে আসতো তখন অনুমতি সরকার তার পরিবারের ঘটনাটা ওর মার কাছে বাবার কাছে প্রায় সময় বলতো, এবং অনুমতি সরকার যখন বলতো যে আমাকে আমার দেওররা বকাবকি করে, একদিন নাকি অনুমতি সরকার ফোনে কথা বলছিল তার বাবার বাড়ির সঙ্গে তার স্বামীর মোবাইল থেকে, এবং স্বামী যে আমরা ওইখান থেকে শুনে আসছি ওর স্বামী ভীষণ সরল সোজা মানুষ, হ্যাঁ, উনি এইসব কোনো ইয়েতে উনি নেই, উনি খুব সরল সোজা মানুষ, এবং উনি সমস্ত সবসময় ওনার কাজে ব্যস্ত থাকেন, উনি আইসক্রিম বিক্রি করেন, উনি ওনার কাজে ব্যস্ত থাকেন, এই ফাঁকে উনি যখনই বাড়িতে আসতেন, কারণ অনুমতি সরকারের কাছে কোনো মোবাইল ফোন ছিল না, তো অনুমতি সরকার যখনই বাড়ি অনুমতি সরকারের হাজবেন্ড যখন বাড়িতে আসতেন তখন ওনার কাছ থেকে ফোন নিয়ে
বাবার বাড়ির লোকেদের সঙ্গে কথা বলতেন। একদিন নাকি কথা বলার সময় ওর দেওর এসে ওর মোবাইলটা হাত থেকে নিয়ে ভেঙে ফেলেছে। তাহলে দেওরের এত বড় সাহস কোথার থেকে এলো? ওর স্বামীর সামনে ওর মোবাইলটা নিয়ে ভেঙে ফেললো, তাহলে ওর কোনো স্বাধীনতা ছিল না। বোঝা যাচ্ছে যে অনুমতি সরকারের এই পরিবারে কোনো স্বাধীনতা ছিল না। ওর দেওররা এবং অনুমতি সরকারের বাবা বুদো চারজনের বিরুদ্ধে, এই ফ্যামিলি চারজনের বিরুদ্ধে কেস করেছে। এর মধ্যে বুধ একজন অ্যারেস্ট হয়েছে, একজন দেবর যে তাপস চৌধুরী সে অ্যারেস্ট হয়েছে। তো আমাদের মহিলা কমিশনের একটা প্রশ্ন হলো যে আমরা যখনই কোনো মহিলার কোনো দুর্ঘটনা হয় তখন দেখি যে মহিলা আগের থেকেই তার বাবার বাড়ির সঙ্গে বা কারোর না কারোর সঙ্গে কিছু না কিছু শেয়ার করে। তখন বাবার বাড়ির মানুষ বা পার্শ্ববর্তী এলাকার মানুষ আগের থেকেই একটু সচেতন হওয়া দরকার, কারণ মেয়েটা যাতে অকালে না ঝরে যায়, কোনো মহিলা যাতে অকালে না ঝরে যায়, সেজন্য মহিলাটার দিকে ভীষণভাবে দৃষ্টি রাখা দরকার। ম্যাডাম, আপনি যেটা বললেন যে ওনার মা বাবা ঘটনাটা আগে থেকে জানতো বা কিছুটা হলেও আভাস পেয়েছিল, তাহলে ওনারা যে কোনো আওয়াজ তুলে না, এর পেছনে আপনার কারণটা কি মনে হচ্ছে? দেখেন, ওনারা আওয়াজ তুলেনি কারণ ওনারা ভেবেছে যে এরকম হয় ঠিক আছে, আবার ঠিক হয়ে যাবে, আমাদের যে মেয়ের জামাই ও তো ভালো ঠিক আছে। আসলে গ্রামগঞ্জে কি হয়, মেয়েদেরকে আমরা পড়াশোনা করাই না, পড়াশোনা কিছু অল্প করিয়েই তাকে বিয়ে দেওয়া দেওয়া হয়। তো বিয়ে দেওয়া দেওয়ার তখন মা বাবা মনে করে যে আমার থেকে ঘুষটা কমলো। আসলে যে মেয়েটা আরেক পরিবারে গিয়ে কতটুকু অ্যাডজাস্ট করতে পারবে, তার বয়স হয়েছে কিনা, তার ভিতর শিক্ষাগত যোগ্য জ্ঞান আছে কিনা, একটা মেয়ে তার অন্যায়ের বিরুদ্ধে প্রটেস্ট করতে গেলে তার কি কি জানতে হবে, কি কি দরকার, এবং তার সুর আওয়াজ তুলতে গেলে তার কি কি প্রয়োজন, তার একটু বয়স হওয়া প্রয়োজন অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে গেলে। আমরা বয়সের দিকেও লক্ষ্য করা উচিত যে মেয়েটাকে অন্তত পক্ষে 18 বছরের আগে যাতে বিয়ে না দেওয়া হয়। সেই জন্য আমরা আমাদের মহিলা কমিশনের পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, এবং আমাদের চেয়ারপারসন এবার 8টা ডিস্ট্রিক্টে 2টা করে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি বড় করে, এবং প্রতিটা অলিগলিতে আমরা ছোট 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 অ্যাওয়ারনেস আমরা করব, এটা সিদ্ধান্ত নিয়েছি। কারণ 18 বছরের আগে অ্যাওয়ারনেস করার অর্থ হলো যে 18 বছরের আগে অনেক মেয়েদেরকেই বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা শুধু মহিলা কমিশন অ্যাওয়ারনেস করলে হবে না, আমাদের মহিলা কমিশনের সঙ্গে সামাজিক যে যেখানে করব এই পাড়ার লোকজন বা সমাজের লোকজন সবাই সহযোগিতা করতে হবে। সহযোগিতা না করলে আমরা কিন্তু সেটা মানে সাকসেস করতে পারবো না, এবং প্রতিটা ত্রিপুরা রাজ্যের প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় প্রতিটা পাড়ায় যদি নারী নির্যাতন কমাতে হয় শুধু অ্যাওয়ারনেসের পাশাপাশি পাশাপাশি সামাজিক সচেতনতাও দরকার, এবং সবাই যাতে আইনকে সাহায্য করে, আইন যাতে কারোর হাতে তুলে নেওয়া হয়, সেটাই আমাদের কমিশনের পক্ষ থেকে ত্রিপুরাবাসীর কাছে আবেদন থাকবে। ম্যাডাম, আপনি যেটা এখন বললেন যে বয়সের ব্যাপারটা ম্যাটার করে বিভিন্ন, এক্ষেত্রে কি আপনি কোনোভাবে বাল্য বিবাহকে দায়ী করছেন? নিশ্চয়ই বাল্য বিবাহ তার মধ্যে একটা অংশ দায়ী আছে। হ্যাঁ, দায়ী তো একটা ঘটনা ঘটার জন্য অনেক অনেক অনেকভাবেই অনেক কিছুকে দায়ী করা হয়, কিন্তু বিশেষভাবে আমি বলবো যে বাল্য বিবাহ দায়ী। তারপর দায়ী হলো অজ্ঞানতা, যে অশিক্ষিত হওয়ার যে একটা পড়াশোনা কম করে, হ্যাঁ, তো এটাও কিন্তু একটা আছে। সে যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়, সে যদি পড়াশোনা করে, তাহলে তার মা বাবার উপর সে বার্ডেন হবে না। যেমন আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে বেটি পড়াও বেটি বাঁচাও যোজনা, এটার অর্থ কি? আমরা মেয়ে হলে আমাদের অনেকেরই দেখি মা বাবার মন খারাপ হয়ে যায়, যাতে মন খারাপ না হয়, যাতে মেয়েটার প্রতি তার আদর ভালোবাসা আরো বাড়ে, সেজন্য তার তার ইয়ে দিয়েই সে তার লাইফে প্রতিষ্ঠিত হতে পারবে। সেই জন্যই আমাদের তার যে যোজনা আছে, কন্যা নামক যে যোজনাটা আছে, যেটা আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন বেটি পড়াও বেটি বাঁচাও,
সেই যোজনা দিয়েই সে তার লাইফকে স্টেন করতে পারবে। এটা আমাদের প্রধানমন্ত্রী ভারতবর্ষে, শুধু ত্রিপুরা না, ভারতবর্ষের সমস্ত কন্যা সন্তানদের জন্য একটা যোজনা করে দিয়েছে। সেই জন্য এই যোজনার মধ্যে দিয়ে একটা মেয়ে অনেক অনেক উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারে, সমাজের দ্বারক বাহক হতে পারে, সমাজের সুস্থ মানুষ হতে পারে, সচেতন মহিলা হতে পারে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার তার ভিতরে ক্ষমতা আসতে পারে। ম্যাডাম, এই যে আপনি ঘটনাটা যে ঘটল মধুপুরের বজেন্দ্রনগর এলাকায়, এখানে তো আপনি গিয়েছিলেন, আপনাদের টিম গিয়েছিল, তো এখানে যাওয়ার পর পাড়াপড়শিরা যারা ছিল ওনারা কি কিছু বলেছেন আপনাদের? আমরা ওইখানে গিয়ে পাড়াপড়শি অনেকের বাড়িতে গেছি, তো যাওয়ার পরে আমাদের প্রথম কেউ মুখ খুলতে চায়নি। আচ্ছা, অবাকের বিষয়, একটা মহিলা এইভাবে অগ্নিদগ্ধ হয়েছে, হোক সে নিজে হয়েছে হোক তাকে খুন করা হয়েছে, কারণ আমরা এখন কিছুতেই আমরা ক্লিয়ার বলতে পারছি না। এটার একটাই কারণ যে আমরা ক্লিয়ার বলতে পারছি না, কারণ ফরেন্সিক রিপোর্ট এখনো আসেনি, পোস্টমর্টম রিপোর্ট আমরা এখনো জানি না। তারপর পুলিশ কি তদন্ত করেছে, পুলিশ কি করছে সেটাও দেখার বিষয়, এবং ফরেন্সিক রিপোর্টে কি আসে তো সেটাও দেখার বিষয়। হ্যাঁ, আইনকে তো আমরা হাতে নিতে পারি না, আইন যখন ফরেন্সিক রিপোর্ট আসবে তখন বোঝা যাবে যে সে তার তাকে কি খুন করা হয়েছে না সে নিজে আত্মহত্যা করেছে। ওর বাবার বাড়ির মা বাবার কথা হলো, আমার মেয়ে কখনোই আত্মহত্যা করতে পারে না। আমার ওর মা বাবার কথা হলো, বাবা তো চিৎকার করে কাঁদতে আরম্ভ করেছিল যে আমার মেয়ে কখনো মরতে পারে না, কারণ আমার মেয়ে 2 দিন আগে আমার বাড়ির থেকে ঘুরে গেছে। আমার মেয়ের মেয়ে যদি ওর পরিবারে প্রায়শই এরকম ঝগড়া হয়, দেওররা ওর লাইফে ইন্টারফেয়ার করে, কিন্তু আমরা বুঝতে পারিনি যে আমাদের মেয়ের জীবনে এত বড় কালো দিন নেমে আসবে। হ্যাঁ, আমার মেয়েকে দূরে কোথাও মেরেছে, মেরে তারপর এখানে এনে তারা আগুন লাগিয়ে দিয়েছে, আর নতুবা ড্রাম এবং ম্যাচ ডেসলাই একটু দূরে ছিল, তো যে নিজে নিজে গায়ে আগুন লাগাবে। এটা তো যে কেউ যদি নিজের গায়ে আগুন লাগায় কোনোদিনই দেশলাইটা আর ড্রামটা ওইভাবে রাখতে পারে না একদম। তো ওরা বলছে যে আমার মেয়েকে কোথাও দূর থেকে মেরে, যাতে কিভাবে মেরেছে সেটা গায়েব করার জন্য ওকে এখানে এনে, ওর পায়ে এখনো নাকি, ওরা ভিডিও দেখিয়েছিলেন আমাদের, গিট রয়েছে পায়ের নিচে, গিট রয়েছে এবং জাম্বুরা গাছে গিট রয়েছে, কাপড়ের গিট দেওয়া রয়েছে, এবং মেয়েটার মুখেও নাকি একটা সাইডে কাপড় কিছু কিছু পুরা বা না পুরা মুখের কিনারে এরকম কাপড়ও ছিল। তো যেহেতু ফরেন্সিক টিম এখানে এসছে, ফরেন্সিক রিপোর্ট বেরিয়ে আসার পরেই আমরা ক্লিয়ার হয়ে যাব যে সেটা হত্যা না আত্মহত্যা। তো পাড়াপড়শিরা এটা কি কি বলছে, হত্যা না আত্মহত্যা? পাড়াপড়শিরা এটা নিয়ে, যেহেতু বাড়ির আশেপাশে থাকছে ওরা কিছুটা হলেও আন্দাজ পেয়েছে, এক্ষেত্রে ওদের কি বক্তব্য? ওরা বলছে যে এরকম তো প্রতি সংসারেই হয়, এমন বড় কিছু হয়নি যে মরে যাওয়ার মতো না, আমরা কিছু জানি না, আমরা কিছু দেখিনি, আমরা কিছু বুঝিনি, আমরা সকালবেলা ওদের বাড়ি চিৎকার শুনে 6টা 6:30 7টার দিকে ওদের বাড়ি চিৎকার শুনে আমরা দৌড়ে গেছি। পাড়াপড়শিরা যেমন একটা দায় ছাড়া ভাব, তো এটাই আমার বারবার অনুরোধ, এটাই পাড়াপড়শি সমাজ, এটাই বারবার অনুরোধ, একা সরকারের পক্ষে, একা মহিলা কমিশনের পক্ষে, সেই নারীদের উপর নির্যাতন, নারীদের উপর তার মানসিক হ্যারাস, সেক্সুয়াল হ্যারাস বলেন, মানুষ মেন্টাল হ্যারাস বলেন, সেগুলো রুখে মানে কমিশন গিয়ে এত দূর থেকে গিয়ে কি দেখতে পারবে কার ঘরে কি হচ্ছে, সরকার কি বলতে পারবে কার ঘরে কি হচ্ছে? পাশাপাশি লোকেরাই বেশি বলতে পারে যে কার এখানে কি হচ্ছে। তো সেজন্য পাড়াপড়শি সামাজিক যে সংস্থাগুলো আছে তাদের উদ্দেশ্য আমাদের মহিলা কমিশনের বার্তা, যে সবাই সচেতন হয়ে পাশাপাশি কোনো মহিলাকে, কোনো বধূকে নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য, এবং কোনো মহিলার উপর, কোনো মেয়ের উপর যাতে কোনো রকম কোনো অন্যায় না করা হয় সেদিকে যাতে সবাই মিলে লক্ষ্য লাগে। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, হ্যাঁ আমাদের
স্টুডিওতে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি আপনাদের স্টুডিওতে আসার জন্য। তো আমি একটা বিষয় জানতে চাইছি, ওনারা অনুমতি সরকার চৌধুরীর বাড়িতে গিয়েছিলেন কালকে দেখার জন্য, যে ওইখানে পুলিশের যে তদন্ত এটার মধ্যে গাফিলতির যেটা ব্যাপার রয়েছে এবং এখানে মধ্যে সুন্দর করে দশটায় সাজিয়ে রেখে কেউ কি আত্মহত্যা করতে পারে, কিংবা আমি যতটুকু জানি যে কারো গায়ে যদি আগুন লাগে সে আগুনের জায়গায় দৌড় শুরু করে, সঙ্গে সঙ্গে দৌড়তে শুরু করে, তো গাছে যদি বেঁধেই না রাখে আর কেউ কি নিজের নিজে বেঁধে সুইসাইড করতে পারে, এই ব্যাপারটা ওনারা ইনভেস্টিগেশনে কি দেখতে পেয়েছেন সেটাই আমি জানতে চাইছি। হ্যাঁ, আমরা এই ব্যাপারে কথা বলছি, সঙ্গে থাকুন। উনি যেটা বললেন যে আমিও এই কোয়েশ্চনটাই আপনার কাছে রেখেছিলাম যে এইভাবে কোনোদিনই একটা আত্মহত্যা করা সম্ভব না, তো এইভাবে আপনি কি বলছেন ওনার কোয়েশ্চন? আমরা এটা আগেই আলোচনা করেছি, তারপরে উনি যখন বলেছে বলছি যে আমাদের তদন্তে পুলিশি তদন্তে পুলিশ জানে কি করেছে, যেহেতু আইন আমরা নিজের হাতে তুলে নেব না, আইনে দিক থেকে ফরেন্সিক রিপোর্টে যখন রিপোর্ট আসবে এবং পোস্টমর্টম রিপোর্টে কি আসে সেটা দেখার পরেই বোঝা যাবে সে হত্যা না আত্মহত্যা। কিন্তু আমাদের মহিলা কমিশনের পক্ষ থেকে আমরা যা তদন্ত করেছি, আমরা পার্শ্ববর্তী এলাকাবাসীর থেকে আমরা সেই জন্য এটাই এখন বলছি, যিনি এখন ফোন করেছেন ওনার উদ্দেশ্য আমার এই বার্তা যে আশেপাশে যারা আছে তাদেরকে একটু সচেতন হতে হবে, পাড়া পড়োশী যারা আছে তাদেরকে সচেতন হতে হবে, পাশের বাড়িতে যারা আছে তাদেরকে সচেতন হতে হবে, তারপরেই আমরা এইসব বন্ধ করতে পারবো। এবং আমাদের তদন্তে যা এসছে আমরা এখান থেকেও তদন্ত করেছি এবং আমরা মহিলার বাপের বাড়ির থেকেও তদন্ত করেছি, বাবা মার কাছ থেকে সমস্ত আমরা স্টেটমেন্ট আমরা এনেছি, আমরা যখন রিপোর্ট আসবে তখন এটা বোঝা যাবে হত্যা না আত্মহত্যা। ম্যাডাম, রাজ্যে কিন্তু একের পর এক গৃহবধূ হত্যা হচ্ছে, বিভিন্নভাবে আত্মহত্যাই হোক আর হত্যাই হোক ব্যাপারটা রহস্যজনক রয়ে যাচ্ছে আমাদের কাছে। এ ব্যাপারে যে দেশের আইন শৃঙ্খলা বলুন আর আইনি ব্যবস্থা বলুন, এ নিয়ে কি আপনি সন্তুষ্ট? আর একটা ফোনিং রয়েছে, আমরা দেখে নিচ্ছি কে আছে। যেটা বললাম যে এই ব্যাপারে কি আপনি সন্তুষ্ট আইন শৃঙ্খলা নিয়ে? না, আইন শৃঙ্খলা দেখুন, আমাদের আমি তো প্রথমেই বলেছি যে আমাদের মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে, যে মহিলাদের উপর যে অন্যায় হচ্ছে সেটা সবসময় আমি বলে এসেছি যে আইন নিজের হাতে তুলে না নিয়ে যদি কারোর যদি কোনো অন্যায় থাকে সেখানে থানা আছে, পুলিশ আছে, এবং আমরা আমরা আরেকটা কি করি, আমরা কমিশনের মাধ্যমে আমরা উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে আমরা মিউচুয়াল করে স্বামীর বাড়িকে এবং স্ত্রীকে স্বামীকে মিলিয়ে দিয়ে আমরা দেখি যে তাদের মধ্যে এবং ফলো আপে রাখি তাদের মধ্যে যাতে এরকম কিছু ঘটনা না হয়। তো এরকম ঘটনা যাতে না হয়, তো নিশ্চয়ই এরকম ঘটনা যদি আমরা সবাই আমরা যদি সবাই একত্রিত হয়ে আমরা যদি অন্যায়গুলা রুখি, আমরা যদি যারা আইন হাতে নিচ্ছে তাদেরকে যদি রুখি তাহলে আইন শৃঙ্খলা অবনতি হবে না। আইন শৃঙ্খলা রক্ষা করার দায়ও আমাদের উপরেই, সেই সমাজের উপরেই আইন শৃঙ্খলা রক্ষা করার দায়। আইন শৃঙ্খলা রক্ষা করতে হলে সামাজিক আমরা যে মানুষ জীব রয়েছি, যেটা আমরা মানুষ, সেই আমাদের মানুষদেরই এগিয়ে আসা দরকার। সে যদি আমরা আসি তাহলেই আইন শৃঙ্খলার অবনতি হবে না। ম্যাডাম, এই ব্যাপারে তো মধুপুর থানা ব্যাপারটাকে দেখছে, কেসটা নিয়েছে, তো মধুপুর থানার পুলিশের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তো ওনারা কি বলছেন ব্যাপারটা ব্যাপারে? আমরা যেদিন অনুমতি সরকারের বাড়িতে গেছি তখন লাশ অলরেডি মর্গে চলে গেছিল, তো তারপর আমরা এখানে ইনভেস্টিগেশন করে আমরা থানায় যাই, তো থানায় গিয়ে ওইখানের যে আয়ো ছিল ওনার সঙ্গে কথা বলি এবং উনি বলেছেন যে আমরা গেছি বাড়িতে গেছি, আমরা সমস্ত ব্যাপারটা দেখেছি এবং আমরা ফরেন্সিক টিম আমরা সঙ্গে সঙ্গে ডেকে এনেছি, ফরেন্সিক টিম এসেছে, এসে সমস্ত কিছু রিপোর্ট নিয়েছে। ওনারাও বলছে যে ফরেন্সিক রিপোর্টের রেজাল্ট না আসার আগে ওনারা কিছু বলতে পারছেন না। আচ্ছা, এভাবে যে একের পর এক গৃহবধূর উপর আক্রমণ আসছে, হত্যা হচ্ছে, এ ব্যাপারে মূল কারণটা কি কি, মানে কোন ব্যাপারটা এটার জন্য দায়ী বলে আপনি মনে করছেন? মূল কারণ হলো দেখুন, প্রথমে আমি বলেছি অনেকটা কারণ আছে,
এই মহিলাদের উপর অত্যাচার এবং মহিলাদেরকে মহিলাদের উপর অত্যাচার করার এবং মহিলাদের উপর অন্যায় করার গৃহবধূদের উপর অনেকটি কারণ আছে। একটা হলো যে মহিলাটিকে মেয়েটিকে বাল্য বিবাহ দেওয়া হয়, 18 বছরের আগে বিয়ে দেওয়া হয়, বাবার বাড়িরই ওর হাতের খেলনা রাখেনি ওর হাতে ধরিয়ে দেওয়া হয়, আমাদের উনুনের হাড়ি হাতা ধরিয়ে দেওয়া হয়। আরেকটা পরিবারকে সে বুঝে ওঠার, নিজের পরিবারকে সে বুঝে উঠে সময় পায়নি, সে আরেকটা পরিবারকে কিভাবে বুঝে উঠবে এবং পরিবারের সবার মন সে কিভাবে রক্ষা করবে? তখন তার উপরে নানা দিক থেকে চাপ আসে। আস্তে আস্তে 2 বছর 3 বছর 5 বছর যখন মেয়েটার 19-20 বছর হয়, মেয়েটার উপর নেমে আসে বিশাল কালো বর্ষণ, কালো রাত। তখন মেয়েটা এই পরিস্থিতিকে নিজেকে গুছিয়ে নেওয়ার মতো মেয়েটার অনেক সময় ক্ষমতা থাকে না, সেটাও একটা গৃহবধূ নির্যাতনের একটা পথ। আরেকটা হলো দাবি, অনেকটা আছে যে দাবি করে পণ দিয়ে বিয়ে দেওয়া হয়। মেয়ের বাবার বাড়িতে মেয়েকে যখন বিয়ে করা, নমস্কার, কে রয়েছেন লাইনে? নমস্কার, হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি সুজিন্দ্র রায় আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, প্রথমে আমি মহিলা কমিশনের মাননীয় সদস্যকে এবং সঞ্চালিকাকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি বলছি, মহিলা কমিশন এসব বিষয়ে সমাজ সচেতনতামূলক কিছু কাজ করা অবশ্যই দরকার এবং তারা করছেন। এক্ষেত্রে আমরা আমাদের ধারণা, স্থানীয় যে ক্লাব বা সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে একটা বড় ভূমিকা পালন করতে পারেন তারা এবং করছেন। আমরা জানি কোন একটা সমস্যা হলে প্রথমেই নিকটস্থ যে ক্লাব আছে তার কাছে পৌঁছে, আমরা অহরহ আমি সামাজিক সংস্থার সঙ্গে জড়িত ছিলাম আছি, তো আমরা যেটা লক্ষ্য করছি প্রথমেই নিকটস্থ যে ক্লাব তার কাছে শরণাপন্ন হন। এবং এছাড়া মহিলা সংগঠনগুলো আছে, পলিটিক্যাল রাজনীতি সমস্ত মহিলা সংগঠনগুলোকে এর সঙ্গে যুক্ত করা, এতেই মনে হয় সুফল পাওয়ার বিশেষ সম্ভাবনা থাকে। এছাড়া পত্রপত্রিকায় এক্ষেত্রে বিজ্ঞাপনের একটা ব্যাপার থাকতে পারে, সমাজ সচেতনতামূলক প্রচেষ্টা মহিলা কমিশন চালিয়ে যাক এবং আমরা আশা করবো এক্ষেত্রে মনে হয় সফল হবেন, ত্রিপুরার বুকে আর যেন ধরনের মানে ঘটনা না ঘটে। এটাই কারণ, সবাইকে নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। যা বলছিলেন আপনি যে গৃহবধূ যে হত্যা হলো, এ ব্যাপারে কোনো না কোনো দিক থেকে আমরা সামাজিক দিকটাকে দেখতে পারি। রাজ্যে তো অনেক মহিলাদের সুরক্ষার জন্য অনেক কিছু রয়েছে, মহিলা কমিশন রয়েছে, বিভিন্ন নারী সুরক্ষা আইন রয়েছে, এসব থাকা সত্ত্বেও মহিলারা দিনের পর দিন এরকম নির্যাতনের শিকার বা হত্যাতে হত্যা হচ্ছে, আত্মহত্যায় প্রাণ হারাচ্ছে, কেন এমনটা হচ্ছে? ওই তো বললাম যে এত আইন রয়েছে কিন্তু আইনটা তো মহিলারা জানতে হবে। একদম, মহিলাদের আইন সম্পর্কে জানতে হলে মহিলাদের পড়াশোনা জানতে হবে। তো যে পড়াশোনার ব্যাপারটা আমি বলছি, যে যাদেরকে ছোটবেলা বিয়ে দেওয়া হয় তাদেরকে কিন্তু পড়াশোনা পড়ানো হয় না। ধরেন 5-6 পর্যন্ত পড়ালো, হ্যাঁ, তারপর বিয়ে দেওয়া হচ্ছে, তো সে আইন সম্পর্কে কি বুঝবে? একটা মহিলার কি কি অধিকার আছে সেই অধিকার অধিকার সম্পর্কে সেই বধূটা জানতে পারছে না। সেই জন্যই আমরা কি করছি, ওই যে গ্রামে গঞ্জে গিয়ে আমরা বিভিন্ন গ্রামে গিয়ে আমরা একদম রুরাল ভিলেজে গিয়ে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি। তো আমাদের, আমি যেটা বলছিলাম যে আমাদের এখানে, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি মন্টু বলি, জুরাই থেকে। হ্যাঁ বলুন। মানে ঘুষে গেছে গেছে সম্ভবত। আর যে আমাদের মাননীয় কমিশনের দুটো মেম্বার মৌসুমি দিদি, উনি যে কথা বলছেন এটা ঠিক আছে, কিন্তু এখানে তো ওনারা একটু কর্তৃত্ব ছিল, কারণ আগে যে 25 বছর মহিলা কমিশন ছিল
এটা তো একটা সাইনবোর্ড বিষয়। তো এখন আমরা পাচ্ছি একটা, এখন নতুন একটা সরকার আছে আমাদের, এই একটা আমরা আনন্দের সহিত যোগ হয়েছে আগে একটা কবিতা কি করবে। দেখা যাচ্ছে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে কিন্তু কোনো কিছুর কুলকে দেখা পেলাম না। এখন যে কি করি যাতে বুঝতে পারছি। সঙ্গে থাকুন দর্শক বন্ধু। আপনারা যেটা বললেন যে বিভিন্ন ক্ষেত্রে এর আগে বাম সরকার রাজত্ব করেছে, দীর্ঘ নতুন সরকার এসেছে, তো এখন কেন এরকম হচ্ছে? দেখুন, সরকার তো সরকারের জায়গায় থাকে না। এই জায়গায় যদি জনগণ সচেতন না হয় তাহলে কিছু সম্ভব করা নয়। তবু আপনার প্রশ্নটা আমি ম্যাডামের কাছে রাখছি। উনি বলেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ, যে আগের কমিশন একটা সাইনবোর্ড ছিল, কিন্তু এখন কমিশনের তারা কাজ করছে। আমরা চাই উনাদের সহযোগিতা নিয়ে আমরা যাতে আরো আমাদের কাজের মাত্রা আরো বাড়িয়ে দিতে পারি। কোন মহিলা, কোন গৃহবধূ, কোন এইসব অত্যাচারের সম্মুখীন হওয়ার আগেই যাতে এইসব যারা দর্শকরা আছেন, এই দর্শকরা দর্শকদের মাধ্যমে এবং ত্রিপুরাবাসী মাধ্যমে, জনসাধারণের মাধ্যমে আমরা সেই গৃহবধূদের আত্মহত্যার থেকে রক্ষা করতে চাই, খুনের হাত থেকে রক্ষা করতে চাই। এবং আমি যেটা বলছিলাম যে আরেকটা কিন্তু আছে, একটা হলো বাল্যবিবাহ, আরেকটা হলো আরেকটা হলো যে শিক্ষাগত ব্যাপার, আরেকটা হলো যে দাবি নিয়ে বিয়ে দেওয়া, পণ প্রথা। যেটা পণ প্রথার কারণে কিন্তু আমাদের কমিশনে অনেক কেস আসছে, এবং আপনি অবাক হয়ে যাবেন যে কত শিক্ষিত সমাজ ওই পণ প্রথার ব্যবস্থাটা আছে। আমাদের মহিলা কমিশনের বার্তা হলো, এবং আমার ব্যক্তিগত একটা বার্তা, যে আমরা মেয়েকে জন্ম দেই, মেয়েকে পড়াশোনা করাই, এত সুন্দরভাবে তাকে বড় করি, হ্যাঁ, তাকে অনেক সময় চাকরি বাকরিতে দেই, সে নিজের পায়ের উপর দাঁড়ায়, তারপরও একটা মেয়েকে আমরা বিয়ে দিতে গেলে কেন আমরা পণ দেব? পণ দেওয়া পণ নেওয়া উভয়ে সমান দোষের অধিকারী। তাহলে আমি আমার মেয়েটা, এত সুস্থ সুন্দর আমার মেয়েটা চাকরি করছে, তারপরও আমার মেয়েটাকে কেন আমি পণ দিয়ে বিয়ে দেব? এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখা দরকার। এবং আমার যা মন্তব্য, আমার কমিশনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আমার যেটা ধারণা, যে আমি আমার মেয়েকে বড় করেছি, আমার মেয়ে তো আরেক বাড়িতে যাবে, তো আরেক বাড়িতে যাওয়ার আগে যে বাড়িতে যাবে তাদের সেন্স থাকা দরকার যে আমি আরেক বাড়ির একটা মেয়ে আনছি, এটা তো আমার বেস্তি পাওনা। সুতরাং মেয়েটাকে আমি সুন্দরভাবে আমার মেয়ের মতো রাখবো। আগের দিনে কিন্তু এরকম হতো, পণ নিত না, উল্টা মেয়ের বাড়িতে পণ দিয়ে মেয়েটাকে আনতো এবং মেয়েটাকে খুব সুন্দর সুস্থভাবে রাখতো, হ্যাঁ, কোনো কাজকর্ম করতে দেওয়া হতো না। অনেক আগে এটা হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, পণও দেবে, মেয়েও আনবো, তারপর একটা বধুকে, অন্যের একটা মেয়েকে নিজের বাড়িতে এনে, অনেকের বাড়িতে, সবার বাড়িতে বলছি না, যে আমাদের এখানে যত কেস আসছে তার মধ্যে এটাও একটা কেসের একটা অংশ, যে মেয়েটাকে তার বাড়িতে, যে কি বলে, কাজ করাতে বাধ্য করে, মেয়েটাকে কাজ করতেই হয় এবং এইভাবে তাকে চাপ দেওয়া হয় যে সে নাকি ওর বাড়ির ঝিয়ের মতো ওকে কাজ করা কাজ করতে হয়। তো সেটাও কিন্তু মুখ বুঝে মেয়েরা করে। তো আমার একটা বার্তা থাকবে এবং মহিলা কমিশনের পক্ষ থেকে একটা বার্তা থাকবে মহিলাদের জন্য এবং মেয়েদের জন্য, যে তারা যাতে কাজ, নিশ্চয়ই সংসারের কাজ সবাইয়ের কাজই সবাই করা দরকার, কিন্তু তারা যাতে নিজের যে অধিকার, মহিলা হয়ে মহিলাদের যে আইনের অধিকার, বা একটা মহিলা কি করতে পারে কি না করতে পারে, হ্যাঁ, সেটা যাতে নিজেরা নিজেদেরটা বুঝে, আর যদি তার বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমিশন আছে, তাহলে অনেক সরকারি সংস্থা আছে, ওনারা যাতে আসে সেখান থেকে সহযোগিতা নেয়, কেউ কোনো মহিলা যাতে আত্মহত্যা না করে, আর কোনো মহিলাকে যাতে, গৃহবধূকে যাতে খুন হতে না হয় সেদিকে যাতে সবাই লক্ষ্য রাখে। ম্যাডাম, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ডেস্ক স্ট্রিট রিপোর্টার অনির্বাণ দা। উনি এই ব্যাপারে তদন্ত করেছেন এবং ওনার অবজারভেশনে কি বলছেন আমরা শুনে নেব। অনির্বাণ দা, সঙ্গে রয়েছো? হ্যাঁ অনির্বাণ, যেটা এখন অবধি যেটা খবর, সেটা হচ্ছে
তদন্তকারী পুলিশ অফিসার যিনি আছেন ওনার কাছে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে মোডাস অপারেটিটা কি কারণে ওনাকে হত্যা করা হয়েছে সেই বিষয়টা মানে পুলিশ অফিসারের কাছে এখনো স্পষ্ট নয়, যেটা মানে ধরে নিতে পারি যে দুঃখজনক। দুই নম্বর যেটা আমাদের হাতে এসছে সেটা হচ্ছে এখানে বলা হয়েছে আত্মহত্যা করেছে, সেটা আত্মহত্যা করতে পারে সেটা অনুমান, পুলিশের পূর্ব অনুমান। এবং এখানে যেটা বক্তব্য রেখেছেন ডিআইজি সার্জন রেঞ্জের অরিন্দম নাথ, উনি বলেছেন এটা আত্মহত্যা হতে পারে, তো সেটা কিন্তু মামলার মধ্যে প্রভাবিত হবে বলে ধারণা করছে স্থানীয় যারা আছে তাদের মহল। এর কারণটা হচ্ছে এই কারণে, কারণ এটা যে অবস্থায় ওনার লাশটা পাওয়া গেছিল অনুমতি সরকারের, ওই জায়গাটায় দড়ির বাঁধন ছিল এবং সেই বাঁধন গুলি কিন্তু পুরা ছিল, দড়ির বাঁধন ছিল, তার পেটে দাগ পাওয়া গেছে, তার পেটের মধ্যে সেই দাগ ছিল স্পষ্ট, তার মুখে ছিল কাপড় গুঁজে দেওয়া হয়েছিল এবং তার হাতে পেয়ে না সমস্ত জায়গাটাতে দড়ির বাঁধন ছিল। যদি আত্মহত্যা হয় তাহলে সে নিজেকে কি করে বাঁধছে, আগে বলেছো যে ইয়ে হয়েছে মানে আত্মহত্যা, তাহলে ওই যেটা যে অবস্থানটা ছিল কেরোসিনের ড্রাম এবং গ্যাসলাই ওইটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। সুতরাং পুলিশের যেটা পূর্ব অনুমান, পুলিশের তদন্তকারী অফিসার না, এটা পুলিশের একজন বড় ডিআইজি উনি যেমন অনুমান করেছেন এটা কিন্তু মামলাতে প্রভাবিত করতে পারে এমনটা ধারণা করছে একটা তথ্যবিদ মহল। তিন নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে ওই জায়গাতে প্লেস অফ অকারেন্স যেটাকে আমরা বলি, ওই জায়গাতে যত ধরনের ক্লু ছিল, যত ধরনের তথ্য ছিল যেটা ফরেন্সিক যেটা কাজে ইউজ করা হয়, সেই তথ্যগুলি পায়ের ছাপ কে কে ছিল, কতজন ছিল, এগুলি জায়গাটা কর্ডন করা হয়নি, যেটা কালকে আমরা বলেছি জায়গাটা কর্ডন করা হয়নি। সুতরাং এখানে প্রমাণ যে মিটিয়ে দেওয়ার প্রচেষ্টা সেটা হয়েছে এবং আফটার দ্যাট ইনসিডেন্ট পুলিশের কর্তব্য ছিল ওই জায়গাটাকে কর্ডন করে রাখা, সেটা কিন্তু করেনি। এবং যার কারণে আমরা বলতে পারি যে প্রাইমাসিতে যে সমস্ত কারণ থাকে, মামলা তদন্তের যে কারণগুলি থাকে বা তথ্য কালেকশন যে ব্যাপার থাকে সেটা কিন্তু মিটে গেছে প্রায় বলতে পারি। অনির্বাণদা, তুমি যে অবজারভেশন করেছো যে তদন্ত করেছো, এ ব্যাপারে তোমার ঘটনাটা কি কিরকম মনে হচ্ছে? একটা কথা আমি যেটা বলবো সেটা হলো এটার বিরুদ্ধে কিন্তু একটা হতাশাব্যঞ্জক একটা চিত্র উঠে এসেছে। প্রথম কারণটা হচ্ছে এই কারণে এককভাবে উনি নির্যাতিত হয়েছিলেন, তার বাড়িতে হয়েছিলেন, সুতরাং এখানে জিজ্ঞেস করা হচ্ছে পুলিশি হেফাজতে এনে, পুলিশ রিমান্ডে এনে পুলিশের একটা দাবি করা উচিত ছিল প্রত্যেককে যারা ওই বাড়িতে ছিল, কারণ এককভাবে এখন যদি ছেড়ে দেওয়া হয় এমন হতে পারে ওরা পালিয়ে যেতে পারে এবং এটাকে হালকাভাবে যদি পুলিশ দেখে তাহলে এই বিষয়টা কিন্তু সামনে উঠে আসবে না। প্রত্যেককে যদি পুলিশ রিমান্ডে এনে তারপর যদি জেরা করা যেত কিংবা ধরো মামলার সত্যতা বের করার জন্য যদি বিভিন্ন ধরনের কৌশল থাকে, পুলিশের কাছে যে সিস্টেম গুলি থাকে সেগুলি ইউজ করা যেত, তাহলে আমার মনে হয় ইনস্ট্যান্টলি যে সাফল্য সেটা পাওয়া যেত। কারণ কেননা মহিলাদের যে খুনের ঘটনা সেটা কিন্তু মানে এটা বছরে এক দুটা করতে পারবে, এটা আটকার করছে। সুতরাং এই ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ যদি একটা সিস্টেমেটিক্যালি এটা করতো এবং খুবই কড়াকড়ি ভাবে যদি এটা করতো তাহলে সুফলটা পাওয়া যেত। অনির্বাণদা, আমরা ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি, দর্শক বন্ধুরাও দেখতে পাচ্ছেন যে কেরোসিনের ড্রামের উপর সুসজ্জিত ভাবে দেশলাই কাঠিটা রাখা আছে। তো সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন, এত কিছু থাকার পরে সাধারণ এখন এখন ওইখানে হাতের ছাপগুলি থাকা মানে যেটা বলছিলাম ফরেন্সিক যেটা এভিডেন্স থাকে কিংবা বিভিন্ন ধরনের যে এভিডেন্স থাকে, কারণ ওকে আমরা যদি ধরে নিই মামলার ক্ষেত্রে ওকে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে, তাহলে এটা মানে সমস্ত প্রমাণগুলো পাঠানোর চেষ্টা করা হয়েছে। আর এখানে উচিত ছিল যে যেহেতু এটা তদন্তের বিষয় আমরা এখানে পূর্ব অনুমান করতে পারি, কিন্তু আমরা সাজেস্ট করতে পারি যে ওটা যদি সেরকম ভাবে হতো ফরেন্সিক বিষয়টা তাহলে অনেকটা সত্যতা চলে আসতো এবং যদি ওদেরকে জেরা করা হতো পুলিশি হেফাজতে এনে, তাহলে প্রত্যেককে যাদের বিরুদ্ধে বাবা কিন্তু রিপোর্টে উল্লেখ করেছেন যে চারজন অভিযুক্ত এরা জড়িত আছে, হয়েছে পুলিশ একজনকে, সেটাই প্রশ্ন। অনির্বাণদা, আমরা আরেকটা ব্যাপার জানতে চাইবো যে তুমি যেহেতু তদন্ত করতে গেছো নিশ্চয়ই তোমার পাড়াপড়শির সাথে কথা হয়েছিল, তো ওনাদের মন্তব্যটা কি, ওনাদের বক্তব্য কি, ওনারা কি কোনো আওয়াজ বা কিছু শুনতে পান? যেটা মৌসুমীটি বলেছেন যে পাড়া প্রতিবেশী কিছু বলতে চায়নি সেটা কিন্তু আমরাও লক্ষ্য করেছি, আশ্চর্যজনকভাবে লক্ষ্য করেছি যে ওই বাড়িটার সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ ছিল কিন্তু কেউ বলতে চাইছে না, সুতরাং এখানে একটা কিছু আছে সেটা তদন্তে বেরিয়ে আসতে পারে। ধন্যবাদ অনির্বাণদা তোমাকে।
ঘটনাটা কিন্তু ক্রমেই একটা আত্মহত্যা না একটা হত্যার দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে যে পুলিশের দুর্বলতাটা যেটা অনির্বাণদাও বললেন আমরাও দেখতে পাচ্ছি, কোনো না কোনো ক্ষেত্রে যে পুলিশের দুর্বলতা আছে বলে কি আপনি মনে করছেন? না দেখুন, পুলিশের দুর্বলতাটা এটা কতটুকু আছে, আমরা যত যখন পুলিশের সঙ্গে পুলিশ অফিসারের সঙ্গে কথা বলেছি উনি কিন্তু তখন আমাদেরকে বলেছেন যে ফরেন্সিক রিপোর্ট আসার পর ম্যাডাম আমরা এটা বলতে পারবো, এর আগে আমরা কিছু বলতে পারছি না। তারপর পোস্টমর্টম রিপোর্ট আসার পরেই আমরা বলতে পারবো, এর আগে আমরা কিছু বলতে পারছি না। এটা হত্যা না আত্মহত্যা? ডিআইজি সাহেবের সাথে যে কথাগুলি হয়েছিল অনির্বাণদাও যেটা বললেন যে উনি এটাকে আত্মহত্যার আখ্যা দিতে চাইছেন, তো এ ব্যাপারে আপনার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে আইন আইনের পথে হাঁটবে। তো আমরা আমরা যতই আমরা বলতে পারি যে এটা হত্যা এটা আত্মহত্যা, এক একজন এক একজনের মতামত আমরা দিতেই পারি, কিন্তু যতক্ষণ না রিপোর্ট আসবে ততক্ষণ এর আগে কিছু বলা ঠিক হবে না, এর আগে কিছু বলা ঠিক হবে না, এটা আমাদের অভিমত। এবং আমরা মহিলা কমিশনের পক্ষ থেকে আমরা যখনই দেখি ফরেন্সিক রিপোর্টে বা পোস্টমর্টম রিপোর্টে যদি এটা আসে যে ওকে হত্যা করা হয়েছে, তাহলে আমাদের পক্ষ থেকে থাকবে যারাই এই হত্যাকারী হবে হ্যাঁ তাদেরকে কিছুতেই ছেড়ে দেওয়া যাবে না, তাদের আইনিভাবে তাদের যতটুক সাজা হওয়া দরকার তাদের আইনিভাবে তাদের সাজা হওয়া দরকার। এবং আমাদের কমিশনের পক্ষ থেকে আমাদের অনুরোধ থাকবে যে কঠোর থেকে কঠোরতর সাজা যাতে ওদেরকে দেওয়া হয়, কারণ ওদেরকে এরকম এরকম কঠোর সাজা দিলে বাকি অন্যরা সারা যাদের মনে যদি থাকেও যে কোনো বধূকে আমরা নির্যাতন করব, তারা কিন্তু ওইখান থেকে একটা শিক্ষা নিয়ে নেবে যে মেয়েদের উপর অত্যাচার করলে মেয়েদেরকে খুন করা হলে এই হতে পারে। সুতরাং আমাদের দাবি থাকবে এবং আমাদের অনুরোধ থাকবে যদি যদি রিপোর্টে আসে যে তাকে হত্যা করা হয়েছে তাকে, তাহলে যাতে হত্যাকারীরা কিছুতেই রেহাই না পায়। ম্যাডাম আপনিও যেটা বললেন, অনির্বাণদাও বলল যে ওদের যে ওনার বাপের বাড়ি থেকে অভিযোগ আছে চারজনের বিরুদ্ধে, অভিযোগটা চারজনের বিরুদ্ধে উঠেছে, তো শুধুমাত্র ওনার দেবর যে তাপস চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে, এক্ষেত্রে কি আপনি মনে করেন যে সবাইকে গ্রেফতার করে ওদেরকে জেরা করাটাও দরকার ছিল? নিশ্চয়, যেহেতু অনুমতি সরকারের মা বাবা চারজনের বিরুদ্ধেই কেস করেছে, তো চারজনকেই অ্যারেস্ট করা দরকার এবং নিশ্চয়ই করবে পুলিশ। পুলিশি তদন্তে কি আছে এটা পুলিশ বুঝবে, এবং পুলিশ বুঝে নিশ্চয় তারা বাকিরা বাকি তিনজনও যদি দোষী সাব্যস্ত হয় নিশ্চয়ই ওদেরকে অ্যারেস্ট করা দরকার। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ আমি শঙ্কর দাস বলছি। হ্যাঁ বলুন। আরে ম্যাডাম, আপনার যে প্রোগ্রামটা দেখাচ্ছেন এই প্রোগ্রামটা তো মোটামুটি ভালোই লাগছে, কিন্তু মহিলা কমিশনারের কাছে যে একটা ইচ্ছা ছিল মানে আর্জি জানানো ছিল যে পশ্চিম থানায় কোনো মহিলা যদি কেস করে, এখন ওনারা কেস নিতে চায় না, বা কোনো মহিলা যদি কমপ্লেন জানায় ওই কমপ্লেনটা পুলিশ প্রশাসন নিতে চায় না, সেটা কেন উনি একটু বিষয়ে বিস্তারিত বলবে? সঙ্গে থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। যেটা বললাম যে পশ্চিম মহিলা থানা না, আমাদের যতটুকু জানা যে কিছুদিন আগেও একটা খুব খুব দুস্থ মহিলা আমাদের কমিশনে এসছে, ওর স্বামী ওকে মেরে টেরে একদম অবস্থা খারাপ, তখন কমিশনে এসছে, ওরা তো বুঝতে পারছে না থানায় যাবে না কমিশনে যাবে, তো কমিশনে এসছে, যখন মহিলার এর দুরবস্থা আমরা দেখেছি সঙ্গে সঙ্গে কিন্তু আমরা পশ্চিম থানাতে পাঠিয়েছি এবং পশ্চিম থানা ওদের ওই মহিলাকে খুবভাবে সাহায্য করেছে। তো আমাদের জানা সত্ত্বে যদি এরকম হয়, যদি উনি এরকম হয় নিশ্চয়ই আমরা, আমার আমার মনে হচ্ছে এরকম করে না পশ্চিম মহিলা থানা বা পূর্ব মহিলা থানা, সমস্ত থানাগুলোই কাজ করে যাচ্ছে, তো এর মধ্যেও কারোর যদি কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে আমরা কমিশনে আছি, আপনারা এসে এখানে কথা বলুন, আপনারা যারা সমাজে আছেন প্রতিষ্ঠিত ব্যক্তিরা আপনারা এসে থানায় ওদের সঙ্গে আসতে পারেন, ওদের সঙ্গে এসে আপনারা ওদেরকে হেল্প করতে পারেন বা কমিশনে ওদেরকে পাঠাতে পারেন। আমরা 24 ঘন্টা, আমরা চাই না কোনো রেস্ট, আমরা চাই না কোনো ছুটি, আমরা 24 ঘন্টা, আমাদের চেয়ারপারসন 24 ঘন্টা হোয়াটসঅ্যাপ খোলা রাখে, মোবাইল খোলা রাখে,
আমরাও চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ মোবাইল খোলা রাখি, আমাদেরকে যখনই আমরা যখন যা সব খবর পাই, আমরা অনেক সময় ইলেকট্রনিক্স মিডিয়া মিডিয়া ভাইদের কাছ থেকে আমরা খবর পাই এবং সেই জায়গায় এবং এলাকাবাসী বা ত্রিপুরাবাসীদের কাছ থেকেও আমরা খবর পাই এবং বিশিষ্ট সমাজসেবীদের কাছ থেকে আমরা খবর পাই, তখন আমরা ঘটনাস্থলে ছুটে যাই এবং সবার কাছে অনুরোধ থাকবে ঘটনা ঘটে গেলে যাতে খবর দেওয়ার আগে, ঘটনা ঘটার আগে যাতে ঘটনাটা রুখা যায় সেই ব্যাপারে যাতে সবাই এগিয়ে আসে। উনি যে বললেন এখন যে মহিলা কমি থানায় কেস নেন আমরা একটু দেখার জন্য, ঠিক আছে আমরা দেখব, পাশাপাশি উনারাও যাতে সেই ইয়েকে পার্টিকে সাহায্য করে উনাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে, নিশ্চয়ই নেবে। নেবে না কেন, এখন পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো রিপোর্ট নাই, সমস্ত থানাতেই আমাদের নতুন গভর্নমেন্ট আসার পর সমস্ত থানা সমস্তভাবে আমরা প্রতিটা যারা আমাদের কাছে কমপ্লেনার থাকে আমরা হেল্প করি এবং নেশা বিরোধী আন্দোলনেও নেশা যাতে কম হয়, নেশা যাতে বন্ধ হয়, অনেক সময় দেখা যায় যে ওই আপনি বলেছিলেন কয়েকটা পয়েন্ট, নেশার জন্য কিন্তু পরিবারে অশান্তি নেমে আসে। আমরা নতুন কমিশনে আমাদের যখন টিম আমরা এসেছি, আমরা অনেক অনেক নেশাগ্রস্ত পুরুষদের আমরা কাউন্সিলিং করেছি, ওদের নেশা কমাতে আমরা সক্ষম হয়েছি। দর্শক বন্ধু যিনি ছিলেন শঙ্করবাবু, আপনি যে প্রশ্নটা রেখেছিলেন যে মহিলা পশ্চিম মহিলা থানা বিভিন্ন ক্ষেত্রে যদি আপনারা মামলা করতে যান তো কেসটা রাখছে না বা ওরা এফআইআর নিতে চাইছে না, তো এক্ষেত্রে দেখুন পুলিশ কিন্তু বসে আছে বা পুলিশের উচ্চ আধিকারিকরা বসে আছে আপনাদেরই হেল্পের জন্য, তো ওনারা যদি কোনো কারণে আপনাদের ক্ষেত্রে ওদের দায়িত্ব পালন না করেন অবশ্যই আপনারা আওয়াজ তুলনের ব্যাপারে, কেননা ওনাদের দায়িত্ব হলো আপনাদের সাহায্য করা, ওনারা যদি আপনাদের সাহায্য না করে থাকে অবশ্যই আপনারা আওয়াজ তুলুন, এক্ষেত্রে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক আছে ওদের কাছে যান, মহিলা কমিশন রয়েছে ওদের কাছে যান, অবশ্যই আপনারা সুবিচার পাবেন। এক্ষেত্রে একটা শেষ প্রশ্ন আমি করতে চাইছি আপনার কাছে যে মহিলাদের জীবনের যে নিরাপত্তা রয়েছে এটাকে সুনিশ্চিত করার ক্ষেত্রে আপনার কি কি ব্যবস্থা নেওয়া উচিত হিসেবে আপনি মনে করছেন? নিরাপত্তা, মহিলাদের নিরাপত্তা প্রথমত তো আইন এবং পুলিশ প্রতি ঘরে ঘরে গিয়ে পারবে না, একদম মহিলাদের নিরাপত্তা মহিলাদের নিজেদেরই নিতে হবে, একদম মহিলা নিজেরা যদি সচেতন না হয়, যেটা আমি প্রথম থেকে এখন পর্যন্ত বলে আসছি, মহিলারা শুধু মহিলা শুধু একজন মহিলা না, কিন্তু মহিলা এই সমাজের দ্বারক বাহক সমস্ত কিছু, একটা মহিলা যেমন একটা সন্তানের মা তেমন সেই সন্তানের ডক্টর তেমন সেই সন্তানের নার্স, তারপর একটা মহিলা তার স্বামীকে দেখাশোনা করে, তারপর একটা মহিলা তার শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করে, তারপর একটা মহিলা তার বাবার বাড়ির বাবা মাকেও দেখাশোনা করতে পারে, একদম তারপর একটা মহিলা সে নিজের কর্মসংস্থানে কর্মের জন্য ছুটে যায়, একদম এত কিছু একটা মহিলার মধ্যে গুণ। আমার মনে হয় প্রতিটা মহিলা প্রতিটা কাজের সময়ে এক একটা রূপ ধরা দরকার, কারণ আমরা মা দুর্গাকে দেখেছি একবার দশ হাতে মা দুর্গা, আরেকবার সময়ে মা দুর্গা কালীও হয়ে যাচ্ছে, আবার সময়ে মা দুর্গা অন্নপূর্ণা হয়ে সবাইকে খাবার দিচ্ছে, সেজন্য একটা মহিলা নিজেকে সুরক্ষা করার দায় একটা মহিলার, যখন সেই মহিলাটা দেখছে যে পারছে না এবং সুরক্ষা নিজেকে সুরক্ষা করতে যখন সে যাবে তখন কিন্তু তার আইন সম্পর্কে জানতে হবে, তার পড়াশোনা জানতে হবে, তার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা থাকতে হবে, তার এইজ অন্তত পক্ষে অ্যাবাভ 18 হতে হবে, তো সেজন্য আমি বলছি যে আমাদের এখানে এটা লক্ষ্য রাখা দরকার এবং মহিলা নিজেরটা নিজেই নিজেকেই সুরক্ষা করা দরকার, এবং যদিও সে অসমর্থ মানে অসমর্থন হয় নিজেকে সুরক্ষা করতে, তাহলে সমাজ আছে, পুলিশ আছে, মহিলা কমিশন আছে, আপনারা আমাদের কাছে আসুন, আপনারা মন খারাপ করবেন না, নিজেকে কখনো একা ভাববেন না, আপনাদের সহযোগিতায় আমরা দিনরাত্র আমরা বসে আছি। ধন্যবাদ ম্যাডাম। আমরা এত সময় কথা বললাম অনুমতি সরকারের হত্যাকাণ্ডের ব্যাপারে এবং এটা আত্মহত্যা না মামলা এ ব্যাপারে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। আমাদের সঙ্গে থাকুন, সার্চ ইন্ডিয়া টিএনএন এর পর্দায় চোখ রাখুন এবং আমরা আপনাদের আপডেট দিতে থাকবো, এবং এই হত্যাকাণ্ডের আত্মহত্যা না হত্যা এই বিষয়টার মূল কি রয়েছে এটা ডিপেন্ড করছে পুরোপুরি ফরেন্সিক রিপোর্ট এবং পুলিশি তদন্তের উপর। আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদের আপডেট দিতে থাকবো। আজকের টক শো এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।
টকশোতে আগত বক্তাদের বিতর্কিত মন্তব্যের দায়ভার চ্যানেলের নয়, এই দায়ভার আগত বক্তাদের নিজের।